বাংলা যে এরপর যে কথাটা বলবে এবং এটা ছিল উত্তর উপনিবেশবাদের একেবারে গোড়া থেকে এই ভাবনাটা এডওয়ার্ড সাইডের ৭৮ সালের যে বই তাতেও এই ভাবনাটা ছিল যে এটা এটা এই স্ট্র্যাটেজিটাকে কার্যকরী করতে পারলে এবং তারা পেরেওছিল কি হল পরিণতিটা হল এইরকম একটা সময় এই দেশের মানুষগুলো ধীরে 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 বুঝতে শিখল ধীরে 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 তারা এইটাকে স্বীকার করে তার শুরু করল এবং এই স্বীকার করে নেওয়ার পেছনেও একটা ব্যাপার আছে এইসব দেশগুলোতে শিক্ষা বিস্তার করছে আমাদের দেশে তো আমরা খুব ভালো করেই জানি ইংরেজরা যথেষ্ট পরিমাণ উদ্যোগ নিয়েছিল আমাদের দেশে যাতে ইংরেজি শিক্ষার বিস্তার হয় তো ইংরেজি শিক্ষার বিস্তারে তারা এত আগ্রহী ছিলেন কেন ইংরেজি শিক্ষার মাধ্যমে যে ইতিহাস সংস্কৃতি যে ভাবনা বিশেষ করে ইতিহাস ভাবনা দর্শনের ভাবনা যেগুলো আস্তে 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 আমাদের মানুষের মধ্যে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইতিহাস পাঠের মাধ্যমে যে ভাবনাটা এদের মাথায় ধীরে 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 ঢুকিয়ে দেওয়া হতো আমরা তার বশবর্তী হয়ে একটা সময় এদেশের মানুষ বুঝতে শুরু করলে ভাবতে শুরু করলে যে সত্যি তো এরা এত সব জানে এত সব ভাবে এরা এত শিক্ষিত আমরা তো সেই তুলনায় কিছু এই যে একটা হীনমন্যতার ভাবনা আস্তে আস্তে তাদের মনের ভিতরে ঢুকে যেতে শুরু করে এইটাতেই তারা ইস্তেমা পেলেন এই হীনমন্যতা ভারতবর্ষের মানুষ প্রাচ্যের মানুষ তারা এটা আস্তে 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 বুঝতে শুরু করছে আমাদের দেশে পরবর্তীকালে অনেকে এগিয়ে কাজ করেছে এডওয়ার্ড সাইড ভারতবর্ষ নিয়ে কথা বলে তার মূলত ব্যাপারটা ছিল বৌদ্ধ প্রাচ্য কিন্তু ভারতবর্ষের পরবর্তীকালে বহু গবেষণা উত্তর উপনিবেশবাদের দ্বারা প্রভাবিত হয়ে অনেক কাজ করে দেখার চেষ্টা করেছে যে সত্যি ব্যাপারটা এরকমই হয়েছে আমাদের দেশের অধিকাংশ মানুষ হচ্ছে অশিক্ষিত নিরক্ষর তাদের মাথার মধ্যে আস্তে আস্তে এটা ঢুকতে শুরু করলো যে ওরে বাবা সাদা চামড়ার মানুষ এরা তো সব ভগবান এরা তো সত্যি আমাদের চেয়ে অনেক উপরে সুতরাং এদের বশ্যতা স্বীকার করে নেয়ার মধ্যে তো সত্যি অপরাধ বা অন্যায় কিছু নেই বরং এদের তাদের তাদের থাকলে এদের নিয়ন্ত্রণে থাকলে আমাদের কল্যাণ আমরা নিজেদের চেষ্টা কিছু করতে পারব আমাদের কি করতে হবে এদের সাহচর্যে থেকে এদের পদান্নতায় এদের আশ্রয়ে এদের নিয়ন্ত্রণে থেকে আমাদের সুখ সমৃদ্ধি হয় তাই ইংরেজের পদান্ত হয়ে দাসানুদাস থেকে আখেরে লাভ হবে কাজে আমাদের নিজের সুতরাং ইংরেজের ব্রিটিশদের পদসেবা যদি করি তাতে লাভটা হবে আমাদের ফলটা কি হচ্ছে দুটো ব্যাপার হচ্ছে এক হচ্ছে ঔপনিবেশিকতাকে ঔপনিবেশিক নিয়ন্ত্রণকে আমরা একটা সাংস্কৃতিক মান্যতা দিচ্ছি এক আর দুই হচ্ছে আমাদের দিক থেকে কোনো প্রতিরোধ প্রতিবাদ এই পথের দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে কায়েম হয়ে যাচ্ছে উপনিবেশ নিয়ন্ত্রণ মোটামুটি ভাবে উত্তর উপনিবেশবাদে যে ভাবনাটা হচ্ছে কিন্তু এই রকম এখন এই কথাগুলো বলে তারা এবার একটু বিস্তৃতভাবে যে বিষয়টা নিয়ে তারা আলোচনা করেছিল এবং এটাই পরবর্তীকালে উত্তর উপনিবেশবাদ নিয়ে যে বিতর্কটা হয়েছে সেই বিতর্কের অন্যতম কেন্দ্রবিন্দু ছিল এইটা সেটা হচ্ছে এই প্রাচ্যবাদ বা ওরিয়েন্টালিজম এই ধারণাটাকে কেন্দ্র আমি আগেই বলেছি উত্তর উপনিবেশবাদী তাত্ত্বিকরা
এই ওরিয়েন্টালিজম ব্যাপারটা বা ধারণাটা নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন এবং ওরিয়েন্টালিজম বলতে তারা কি বুঝিয়েছেন বা কি বলেছেন সেটা তো আমি একটু আগে এইবার একটা প্রশ্ন আচ্ছা এই ওরিয়েন্টালিস্ট যারা ছিলেন তা সত্যি প্রাচ্যকে কি চোখে দেখেছিলেন প্রাচ্যের দেশগুলোকে তারা কিভাবে বিচার করেছিলেন এই প্রশ্নটিকে কেন্দ্র করে উত্তরবেশবাদের একটা খুব সুস্পষ্ট অবস্থান আছে এই অবস্থানটিকে কেন্দ্র করে পরবর্তীকালে উত্তরবেশবাদের যেসব সমালোচনা হয়েছে ভবিষ্যতে আসছে সেই সমালোচনাগুলো কিন্তু গড়ে উঠেছে এই প্রশ্নটিকে কেন্দ্র অর্থাৎ এই যে প্রাচ্যভেদ প্রাচ্য বিচার আচ্ছা এরা প্রাচ্যকে কি চোখে দেখেছে একটা জিনিস বা একটা ভাবনা স্বাভাবিকভাবে আমাদের মনে থেকে বেরিয়ে আসতে পারে যে এই যে প্রাচ্য বিশারদ যারা ছিলেন তারা তো সত্যি সত্যি আমরা যাদেরকে বলে থাকি বিশেষ উৎপত্তি সম্পন্ন বিশেষ জ্ঞান সম্পন্ন তারা সংস্কৃত জানতেন পালি জানতেন উর্দু জানতেন ফার্সি জানতেন এবং তাদের প্রাচ্যের প্রতি প্রাচ্যের দেশগুলোর সভ্যতা সংস্কৃতি সম্পর্কে তাদের একটা আগ্রহ ছিল তারা প্রাচ্যের শিল্প সাহিত্য সংস্কৃতি ঐতিহ্যের প্রতি তাদের একটা আকর্ষণ ছিল এবং এই আকর্ষণের ফলে তারা এই জায়গাগুলিকে এই অঞ্চলগুলিকে এই দেশগুলিকে তারা তাদের অনুসন্ধানের একটা বড় ক্ষেত্র হিসেবে বিচার করেছে তাহলে তাদের গবেষণার মধ্যে কি এমন ছিল যেটাকে নিয়ে উত্তর উপনিবেশবাদীদের এত সমালোচনা এত প্রশ্ন উত্তর উপনিবেশবাদীরা তারা এই ওরিয়েন্টালিজম বা প্রাচ্যবিদ্যা এবং ওরিয়েন্টালিস্ট প্রাচ্য বিশারদ তাদেরকে পুরোপুরি খারিজ করে দিয়েছে কেন খারিজ করেছে তাদের যুক্তিটা দুরকমের প্রথম যুক্তি হচ্ছে যে এইটি অনেক সময় বলা হয়ে থাকে এবং এটা আমাদের একটা দীর্ঘদিনের প্রচলিত ধারণা আমি একটু যে কথাটা বললাম যে হ্যাঁ আপাত দৃষ্টিতে যারা সব প্রাচ্য বিশারদ ছিলেন যেমন ভারতবর্ষ সম্পর্কে বলা হয় এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা উইলিয়াম জোন্স তো এরকম আরো অনেকে ছিলেন বেশ মানে বড় বড় সব প্রাচ্য বিশারদ কোল গ্রুপ ছিলেন অনেকে ছিলেন যাই তো এরা তারা তো তাদের মতো করে নির্মহ দৃষ্টিতে একেবারে বিশেষজ্ঞের দৃষ্টিকোণ থেকে আমাদের দেশগুলোর প্রতি এক ধরনের ভালোবাসা এবং শ্রদ্ধার দৃষ্টিকোণ থেকে এই দেশগুলোকে তারা বোঝার চেষ্টা করেছে তো তার মধ্যে তো আপাত দৃষ্টিতে খারাপ কিছু এমধ্যে গোলাল এগিয়েছে তাদের প্রথম বক্তব্য হচ্ছে যে তারা আপাত দৃষ্টিতে নিশ্চয়ই আমাদেরকে মনে হবে তারা খুব শ্রদ্ধার চোখে ভালোবাসার দৃষ্টিকোণ থেকে দেখতে চেষ্টা করেছিলেন কিন্তু তাদের এই দৃষ্টিটা কোন সময়ই স্বচ্ছ থাকছিল না এটা হচ্ছে তাদের প্রথম স্বচ্ছ ছিল না এই দৃষ্টিটা ছিল বিকৃত বিকৃত দৃষ্টি প্রথম বক্তব্য দ্বিতীয় বক্তব্য
এইবার তারা ব্যাখ্যা করছেন কেন বিকৃত দৃষ্টিভঙ্গি। বলছেন তাদের দৃষ্টিভঙ্গি তাদের ইচ্ছে যাই হোক, আমার খুব ইচ্ছে ভারতবর্ষের যাত্রাপালাকে আমি বুঝতে চাই, আমি ভারতবর্ষের মানুষের খাদ্যাভ্যাসকে বুঝতে চাই, আমি বাংলার যারা দরিদ্র কৃষক তাদের অবস্থাকে বুঝতে চাই, খুব ভালো আমার খুব ইচ্ছে, আমি তাদের ভাষা জানি তাদের সংস্কৃতি জানি, আমি সেখানে গিয়ে তাদের মতো করে আমি বুঝতে চাই, খুব ভালো। যতই আমার ইচ্ছে থাকুক আমার পক্ষে বোঝা সম্ভব হবে না, এই হচ্ছে তার দ্বিতীয় পক্ষ, আমি পারব না। কেন? কারণ আমি আসছি কোন দেশ থেকে, কৃষিরাঙ্গ ও পরিবেশিক শক্তি যে দেশের যেই দেশটির কর্তা, ধরলেন ইংল্যান্ড বা ফ্রান্স, সেই দেশ থেকে আমি লালিত পালিত হয়েছি, সেই দেশের সংস্কৃতি, তা আমি ব্রিটিশ বা ফরাসি সংস্কৃতি, সেই সংস্কৃতিটা হচ্ছে কি সংস্কৃতি, সেই সংস্কৃতি আমাকে কি শিক্ষা দিয়েছে, আত্মপরিধান, জাতিদত্ত, ইউরোপীয় আধুনিকতা, তা আমার দৃষ্টিভঙ্গিটা এই ইউরোপীয় আধুনিকতা, এই জাতিদম্ভ, এক ধরনের যাত্রাভিমান, এর দ্বারা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত এবং পরিচালিত। আমি এবার যখন ভারতবর্ষে আসছি আমার দেখাটার পেছনে, আমার দৃষ্টির পেছনে ওই আধুনিকতার ওই যে লেন্সটা, মানে আমার চোখের দুটো লেন্স, একটা লেন্স দিয়ে আমি দেখছি ভারতবর্ষ, আর সেই লেন্সের পেছনে আরেকটা লেন্স রয়েছে ইউরোপীয় আধুনিকতার লেন্স, সেই লেন্সটা ওই লেন্সটাকে নিয়ন্ত্রণ করছে, ফলে আমার দৃষ্টিভঙ্গি কখনোই স্বচ্ছ হবে। এইখানে আসছে ইউরোপীয় আধুনিকতা, কঠোর কঠিন নির্মম তীব্র সমালোচনা উত্তর উপনিবেশ, এইখানে আসছে উত্তর আধুনিকতার প্রভাব উত্তর উপনিবেশবাদীর, উত্তর উপনিবেশবাদীরা বলেন যে এই যে ঔপনিবেশিক নিয়ন্ত্রণ, এই ঔপনিবেশিক নিয়ন্ত্রণের গোটা ভাবনাটাই জারিত হয়েছে কোথেকে, আধুনিকতার ভাবনা, ইউরোপীয় আধুনিকতা যে কাজটা করল, ইউরোপীয় আধুনিকতার ভাবনা ইউরোপীয়দের দুটো জিনিস শেখানো, একটা জিনিস হচ্ছে যে ইউরোপিয়ানরাই হচ্ছে বা ইউরোপীয় ইউরোপীয় ভাবনা ইউরোপীয় আধুনিকতা এইটা হচ্ছে সর্বজনীন সত্য, এটাই একমাত্র সত্য, বিকল্প কোন আধুনিকতা কে প্রশ্রয় দেওয়ার কোন প্রশ্ন হবে না, ফলে ইউরোপীয় আধুনিকতাই হচ্ছে যদি সর্বজনীন সত্য হয় তাহলে এবারে দ্বিতীয় প্রশ্ন যে তাহলে অন্যান্য দেশগুলো যেগুলো পরাধীন, যেগুলোকে আমাদের মনে হচ্ছে এগুলো পরাধীন খুব খারাপ ব্যাপার, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, এটা আধুনিকতার খুব স্বাভাবিক পরিণতি, আধুনিকতা সেই জন্য উপনিবেশবাদকে মোটেই অন্যায় বা পাপ বলে মনে করে, আধুনিকতার দৃষ্টিভঙ্গি আধুনিকতার লেন্স দিয়ে আমি যদি উপনিবেশবাদকে আমি দেখি তাহলে আমার আপনার কাছে যদি উপনিবেশবাদ খুব খারাপ হতে পারে, কিন্তু আধুনিকতা তো আমাকে ইউরোপীয় দেশে শিক্ষা দেয় না, তাহলে এটাই তো স্বাভাবিক, কারণ ইউরোপীয় আধুনিকতা কিন্তু শ্রেষ্ঠ মহান, এই মহান শ্রেষ্ঠ আধুনিকতার ভাবনা, সেই ভাবনার স্বাভাবিক পরিণতি হচ্ছে উপনিবেশ,
উপনিবেশবাদগুলো আধুনিক নয়, অনাধুনিক। তো অনাধুনিক যে তাকে যদি আধুনিক করতে পারে তাহলে তাকে উপনিবেশবাদ কায়েম করে আধুনিক করতে হবে। তো তাকে আমাকে আমরা যে আধুনিক করার জন্য যদি আমরা সেই দেশগুলোকে দখল করি তার মধ্যে তো অন্যায় কিছু না, আমরা তো তাদের আধুনিক করার চেষ্টা করছি, আমরা তাদের ইউরোপীয়দের মতো করে তাদের আধুনিক করব। এই মহান ব্রতে আমরা অঙ্গীকার নিয়েছি যে আমরা তোমাদের এইসব কৃষ্ণাঙ্গ মানুষের যে দেশ তোমরা লেখাপড়া জানো না, তোমাদের শক্তি সামর্থ্য নেই, তোমরা দুর্বল, তোমরা সব হীনমন্যতায় ভোগ, তোমাদের বিজ্ঞান প্রযুক্তি এসব তোমাদের নেই, আমাদের আছে। এবং এইখানে এটাকে ইংরেজিতে বাইনারি বলা হয়, একটা আরেকটা ডিপরিক। ইউরোপিয়ানরা হচ্ছে আধুনিকতা মানে কি, যেখানে প্রাধান্য আছে বিজ্ঞান, যেটা আমি বললাম বিজ্ঞান প্রযুক্তি যুক্তি বৈজ্ঞানিক বা বিজ্ঞান মানুষকে একটা সর্বজনীনতা, আর এইসব দেশে কি জিনিস প্রাধান্য আছে, ঠিক উল্টো বিজ্ঞান প্রযুক্তির জায়গায় ধর্ম প্রাচীন সংস্কার, তারপরে এরা কেউ এদের লেখাপড়া বিদ্যে বুদ্ধি বা কম, তার থেকে এরা যে সিদ্ধান্ত পৌঁছল সেটা হচ্ছে তাদের ইউরোপীয় ইউরোপীয় আধুনিকতার দৌলতে তারা সাংস্কৃতিক দিক থেকে এইসব অ ইউরোপীয় দেশগুলোর তুলনায় অনেক বেশি হয়েছে। এইসব দেশগুলো হচ্ছে অসাংস্কৃতিক, আনকালচার, আমাদের দেশের কোনো সংস্কৃতি নেই, আমাদের দেশের কোনো ঐতিহ্য নেই, আমরা অনাধুনিক, আমরা অসাংস্কৃতিক, আমরা অশিক্ষিত, আমরা দুর্বল। তাহলে আমাদের যদি শিক্ষিত হতে হয়, বিজ্ঞান মনস্ক হতে হয়, আমাদের যদি এগিয়ে যেতে হয়, আমাদের যদি বিকশিত হতে হয়, তাহলে আমাদের আধুনিকতার সংস্পর্শে আসতে হবে। সেই আধুনিকতা কে শেখাবে, ইউরোপীয় উপনিবেশবাদ। তাহলে উপনিবেশবাদের দিক নিয়ন্ত্রণের মধ্যে তো অন্যায় কিছু নেই। এইবার ঘুরে আসে সেই প্রশ্নে, তাহলে এই এই যে শিক্ষা, এই যে ভাবাদর্শ, এই যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গিতেই কিন্তু লালিত পালিত হয়েছেন ইউরোপীয় প্রাচ্যবাদীরা। ফলে তারা যখন প্রাচ্যকে দেখছেন তাদের দৃষ্টিভঙ্গিটা কিন্তু পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করবে কে, এই দৃষ্টিভঙ্গি। অর্থাৎ তাদের পক্ষে কিন্তু ভারতবর্ষকেও প্রাচ্যের কোনো দেশ সম্পর্কে প্রকৃত কোন ধারণা বা ভাবনা ফুটিয়ে তোলা সম্ভব নয়। এইটে উত্তরের দেশবাদ পরিষ্কার করে তাহলে দুটো কথা, একটা হচ্ছে হ্যাঁ তাদের উদ্দেশ্য খুব মহৎ, তারা প্রচুর গবেষণা করেছেন, প্রচুর খাটাখাটি করেছেন, অনেক বিস্তারিত কাগজ নষ্ট করেছেন, অনেক কিছু লিখেছেন, অনেক গবেষণা করেছেন, সেগুলোকে আমরা কেউ খাটো করছি না। কিন্তু সেই গবেষণার মাধ্যমে যখন তারা ভারতবর্ষ বা রাজ্যের কোনো দেশ হাজির করছেন তাদের গবেষণার মাধ্যমে, সে হাজির করার পেছনে যে দৃষ্টিভঙ্গিটা থাকছে সেটা হচ্ছে একটা ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি, যে ঔপনিবেশিক দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ করছে ইউরোপীয় আধুনিকতা সর্বজনীন। এই হচ্ছে উত্তর উপনিবেশবাদের মূল কথা, আশা করি খানিকটা স্পষ্ট করতে পারলাম তারা উত্তরের বলতে কি বোঝায়। এইবার আমি দ্বিতীয় পর্বের যে আলোচনাটা যাচ্ছি, যে এসব তো হল উত্তর উপনিবেশবাদ নিয়ে যে কথা, কিন্তু উত্তর আধুনিকতার মতোই উত্তর উপনিবেশবাদের এই যে অবস্থান, এই অবস্থানকে কেন্দ্র করে প্রবল তর্ক বিতর্ক আছে। এই বিতর্কগুলিকে
আমি তিনটি ভাগে ভাগ করে আপনাদের সামনে উপস্থিত করছি। তিন ধরনের বক্তব্য আছে, এই বক্তব্যগুলো সবই কিন্তু উত্তর উপনিবেশবাদের সমালোচনা। এবং মজার কথাটা হচ্ছে, এই সমালোচনাগুলো যারা করেছেন তারা উত্তর উপনিবেশবাদের মতোই অত্যন্ত র্যাডিক্যাল, অত্যন্ত র্যাডিক্যাল। অনেকেই, প্রায় সকলেই ভীষণ রকমের বামপন্থী, কিন্তু উত্তর উপনিবেশবাদের ধারণা সম্পর্কে তাদের মনে প্রবল প্রশ্ন এবং সন্দেহ আছে। তো আমি প্রথম যে কথাটা বলতে চাইছি, এটা আলোচনা যারা করেছেন, আমি নামগুলো বলে যাচ্ছি যারা এই প্রথম যে ভাগের যারা সমালোচক তাদের ভাবের সঙ্গে জড়িত, তাদের ভেতর দুজনের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়। একজন হচ্ছেন আইজা আহমেদ, আরেকজন বিশিষ্ট ইতিহাসবিদ সুমিত সরকার। এরা একটা ধরনের সমালোচনা করেছে। এই সমালোচনাগুলোকে আমরা যদি একত্র করি, তাহলে যেগুলো উঠে আসছে পরপর পরপর ভাবনাগুলো, সেগুলো হচ্ছে এই রকমের যে উত্তর উপনিবেশবাদ একটা বিষয়ের উপরে প্রায় এক রৈখিক ভাবে গুরুত্ব দেয়, এবং এইটাকে গুরুত্ব দিতে গিয়ে এর পাশাপাশি আরো একটা ঘটনা, আরো একটা বিষয় তার উপস্থিতিকে এরা সম্পূর্ণ অস্বীকার করে। সেটা কি বলেন, যেটা এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, তারা একটা কথা বলেন, সেটা এইরকম কথা যে এই প্রাচ্যবাদের মাধ্যমে তাদের বিভিন্ন ধরনের প্রশাসনিক রণকৌশলের মাধ্যমে এরা এমন একটা ব্যবস্থা কায়েম করলে উপনিবেশিক শাসক, যে এইসব দেশের সাধারণ মানুষ, অশিক্ষিত মানুষ, সংস্কার কুসংস্কারাচ্ছন্ন মানুষ, তারা ধীরে ধীরে এদেরকে উপনিবেশিক শাসনকে তারা মান্যতা দিয়ে বসে, এই মান্যতা দিতে গিয়ে